30টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে কোনো বরাদ্দ নেই। বাকিগুলোতে নামমাত্র বরাদ্দ থাকলেও নেই কোনো গবেষণা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ বিষয়ে মঞ্জুরি কমিশন বারবার তাগিদ দিলেও তাতে সাড়া নেই। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে, আর্থিক অসচ্ছলতার কারণে গবেষণায় তারা বরাদ্দ দিতে পারছে না। আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটের এক ভাগ গবেষণায় বরাদ্দ রাখার কথা, অথচ বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়েরই এ খাতে কোনো বরাদ্দ নেই। প্রতিষ্ঠার 10 থেকে 12 বছর পার করলেও 50টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো গবেষণা কার্যক্রমে অংশ নেয়নি। এদের নেই কোনো প্রকাশনাও। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যারা গবেষণা করার প্রয়োজনীয়তাটুক অনুভব করে না, এবং তারা যে কোনোভাবে একটা সার্টিফিকেট দিতে পারলে, একটা কথা চালু আছে সার্টিফিকেটটা বিক্রি করতে পারলে মূল্য দিয়ে, সেটাই মনে হয় যে বিশ্ববিদ্যালয় কাজ শেষ। গবেষণা কার্যক্রম বাড়াতে বিভিন্ন প্রকল্পের অধীনে অসচ্ছল বিশ্ববিদ্যালয়কে অর্থ সহায়তা করতে চায় মঞ্জুরি কমিশন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিজস্ব তহবিল আছে গবেষণা কর্মে উদ্বুদ্ধ করার জন্য। বিভিন্ন গবেষকরা সেই তহবিল থেকেও গবেষণা প্রকল্প জমা দিয়ে টাকা নিতে পারে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে, শিক্ষার্থী না পাওয়ায় বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয় কমে গেছে, তাই গবেষণায় অর্থ বরাদ্দ করা যাচ্ছে না। প্রায় অর্ধেকের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন, যেটাকে আমরা বলি ব্র্যাক ইভেন পয়েন্টে, পুষতে পারছে না। লাভ নয়, লোকসানও নয়, এমন একটি পর্যায়ে যে পুষতে পারছে না। গবেষণা কার্যক্রম না থাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হুমকিতে পড়তে পারে বলে মনে করে মঞ্জুরি কমিশন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।